ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল। একটা নতুন ব্লগ শুরু করলাম সকাল সকাল তোমাদেরকে কফি খাইয়ে। এটা হচ্ছে আমার আর সন্দীপের জন্য কফি বানিয়েছি, আর রান্নাঘরের পরিস্থিতি এখন কিছুটা এই রকম। দিদি অলরেডি কাজ করে চলে গেছে, কালকে বলছিলাম আজকে কিছু বানাবো, তো আমি বিরিয়ানি বানানোর প্রস্তুতি নিচ্ছি। এখানে দেখো চাল ভিজিয়ে রেখেছি ধুয়ে টুয়ে, এখানে আলু, বিরিয়ানির মশলা, তেজপাতা, গোটা গরম মশলা, এখানে হয়তো আরও সবাই বলতে পারো কি বড় এলাচ লাগে, যাই মানে স্টার অ্যানিয়াস যেটাকে বলে ওগুলো লাগে, বাট আমি অত কিছু ঝামেলায় যাচ্ছি না, ঘরে যেভাবে হয় সেভাবেই করছি। এখানে বেরেস্তার জন্য পেঁয়াজ কালকেই কুচিয়ে রেখেছিলাম, দেন চিকেনও সকালবেলা উঠে ম্যারিনেট করে রেখে দিয়েছি যা যা দরকার, দই, বিরিয়ানির মশলা, আদা রসুন পেঁয়াজ দিয়ে। এটা হচ্ছে ফয়েল পেপার, লেবু ফ্রিজে থেকে শুকিয়ে যাচ্ছিলো, ওগুলোকে জলে দিয়ে রেখেছি, আজকে একটু লাগবে বিরিয়ানিতে। দেন হচ্ছে এখানে কেশর দিয়ে দুধ দিয়ে রেখেছি, কালারের জন্য আমি ফুড কালারে ইউজ করছি না, আর বাঙালির বিরিয়ানিতে ডিম না হলে চলে, তো ডিমও দুটো বয়েল করে নিয়েছি, চিনির জন্য ডিম বয়েল করিনি, চিনি খিচুড়ির সাথে ডিম ভাজা খাবে, কারণ আমরা তো আজকে খাবো তোমার বিরিয়ানি, তো ওকে তো আর বিরিয়ানি দেবো না, একটা দুটো চাল মুখে দিলে পুরো মিল তো ওকে দেবো না, তো ওর জন্য খিচুড়ি সব রেডি করে রেখেছি, ও স্নানের আগে ওকে তেল টেল মাখিয়ে খাইয়ে দেবো, কারণ ও এখন ঘুমালে উঠবে না। আর এখানে দেখো একটা ডাবরের কেওড়া ওয়েটার বলতে যাচ্ছিলাম, ওয়াটার নিয়ে নিয়েছি আমি, গোলাপ জলটা আর মিঠা অতটা স্পেশালি পার্সোনালি একদম পছন্দ না, গোলাপ জল ঠিক আছে অ্যাজ এ মানে মুখে টুখে ইউজ করার জন্য ঠিক আছে, খাবারে একদমই পছন্দ করি না, অ্যান্ড ঘরে দেখবে একটা ছোট জায়গায় রান্না করা হয় তো সেখানে ওই মিঠা আতর, কেওড়া, গোলাপ জল মিলিয়ে একটা ভীষণ উগ্র গন্ধ হয়, অ্যান্ড ওর জন্য ওটাকে অ্যাভয়েড করছি। রেস্টুরেন্টে কী হয়, অনেকটা বড় জায়গায়, অনেকটা কোয়ান্টিটিতে, অনেক খোলামেলা থাকে, গন্ধটা তো নাকে আসে না, এখানে পার্সোনালি আমি বানাবো বলে আমি অ্যাভয়েড করে দিয়েছি, কারণ ওর গন্ধটা আমার খুব একটা ভালো লাগে না। আর এখন আমি কফিটা কাপে বেড়ে নিই, দেন কফি খেয়ে সন্দীপ আর মেয়ে আবার ঘুমিয়ে পড়বে, আর আমি এদিকে এসে বাকি প্রিপারেশন শুরু করব। তো চলো ব্লগ শুরু করলাম, সাথে থেকো। কফি নিয়ে ঘরের দিকেই যাচ্ছি, কিন্তু সন্দীপের যা গুনগুনানি শুনছি মনে হচ্ছে আমার চিনি ঘুমিয়ে পড়েছে, তো আমি কফিটা টেবিলেই রাখি, আর কফিটা খাওয়া হয়ে গেলে একটু নেল পালিশ করবো, সেটাও সকালবেলা উঠে বের করে রেখেছি। আমি আর সন্দীপ দুজনে মিলে কফি খেয়ে সন্দীপ মেয়েকে নিয়ে শুতে চলে গেছে, আর আমি এসে প্রস্তুতি শুরু করেছি, কারণ 11টা বাজে, আর দেখো বেরেস্তা অলমোস্ট হয়ে এসছে, একটুখানি ওয়েট করছি, এখনই তুলে নিলে হতো, কালকে না লাস্টের পেঁয়াজটা কাটতে গিয়ে আমার আর এত চোখ দিয়ে জল বেরোচ্ছে, তো লাস্টে একটা পেঁয়াজ একটু মোটা মোটা দেখতেই পাচ্ছ, ওর জন্য একটু টাইম লাগছে। দেন এদিকেও দেখো রাইস দিয়ে বসিয়ে দিয়েছি সব, তোমার গোটা গরম মশলা, একটু তেল, একটু লেবুর রস দিয়ে গরম জলে চালটা ছেড়ে দিয়েছি। আর আমার না ওই বিরিয়ানির মাঝখানে এলাচ লবঙ্গগুলো মুখে পড়লে খুব বিরক্তি লাগে, একটা ছোট সাদা পরিষ্কার ন্যাকড়ায় বেঁধে দিই, এর আগে যতবার করেছি, বাট এইবার হাতের কাছে পরিষ্কার কিছু পেলাম না বলে না এমনিই দিয়েছি, ভাতটা যখন অলমোস্ট 80% হয়ে যাবে ওগুলো তুলে দেবো, অ্যাটলিস্ট কিছুটা তো তুলে ফেলে দেবো, তো ওর জন্য আমি এখন আপাতত শুরু করে দিয়েছি। চলো বেরেস্তাটা নামিয়ে নিই, নাহলে এরপরে কালো হয়ে যাবে যদি এই স্টেজে না নামাই। আলু ভালো করে ভেজে নিয়েছি, অনেকটা বয়ল হয়ে গেছে আলু ভাজতে ভাজতেই, বাকিটা যখন আমি কষাবো তখন ঠিক হয়ে যাবে। আর দেখো চিকেনটা একটু ভেজে নিচ্ছি, এখনই চিকেনের মশলাগুলো দিইনি, আগে একটু ভেজে নিচ্ছি, তাহলে একটু দোকান দোকান ফিলিংস আসবে। আর এদিকে ভাতটা হয়ে গেছে, এখন জলটাকে ছেঁকে নিতে হবে, তো চিকেনটা ভাজা হতে থাক। আমার যদি ট্রাইপডটা ঠিক থাকতো না, আমি আজকে ভেবেছিলাম পুরো বিরিয়ানির রেসিপিটা অ্যাটলিস্ট ঘরে কীরম করে খায় ওটা আমি মানে শেয়ার করতাম তোমাদের সাথে, বাট ট্রাইপডটা ভেঙে গেছে, সন্দীপ ঘুমাচ্ছে, তো পুরোটা শেয়ার করা যাবে না। যাই হোক তোমরা দেখো কেমন লাগছে বলো, আমি খুবই ইজি পদ্ধতিতে করি, অ্যান্ড কিছু কিছু ইনগ্রিডিয়েন্টস আমি পার্সোনালি বাদ দিয়েছি, সেগুলো তোমরা চাইলে অ্যাড করে নিতে পারো, কোনো অসুবিধা নেই, অ্যান্ড তাড়াতাড়ি করে করতে হবে, কারণ আবার মেয়ের স্নানের খাওয়ার টাইম হয়ে যাবে। চিকেন আলু কষে কি সুন্দর রং বেরিয়েছে দেখেছো, আর আমি কিন্তু কোনো জল একদম সামান্য ওই মশলাটা যেটা ছিল ওটা ধুয়ে যেটুকু জল, বাকি দই আর চিকেন থেকে যে জলটা ছেড়েছে ওই জলটাই, তেল আছে, অ্যান্ড এখানে রাইসটা দেখো, যখনই বিরিয়ানি করবে না, বিরিয়ানির রাইস তো আমরা বাসমতি ইউজ করি, বাট চেষ্টা করবো আধা ঘন্টা 40 মিনিট জলে ভিজিয়ে রাখতে, তাহলে না সুন্দর করে বেশ ফুলে লম্বা লম্বা হয়, আর বেশি ঘাটাঘাটি করবে না, তাহলে চালটা ভেঙে যাবে, লম্বা ভাবটা থাকবে না। তো চলো আমি একটুখানি এটাকে ঢেকে রাখি, দেন কিছুক্ষণ বাদে লেয়ারিং, আমার লেয়ারিংয়ের টাইম, একবার দেখাই এই যে বেরেস্তার কালারটা কি সুন্দর এসেছে দেখেছো, আর আমার কাছে এর থেকে বড় যেহেতু প্যান বা কিছু নেই, তো এই সসপেনটাতেই করব, যাতে রাইস একটু নষ্ট না হয় তাই নিচে একটু গোল করে ফয়েল কেটে নিয়েছি, ফয়েলের উপর অ্যাড করব তেজপাতা, দেন এখানে দেখেছো কেশর দিয়ে দুধের কালারটা, লেবু রস বের করে নিয়েছি, সব রেডি করে নিয়েছি যাতে আমি তাড়াতাড়ি করতে পারি, কারণ সন্দীপ তো নেই ক্যামেরাটা ধরে দেওয়ার জন্য, ঘুমাচ্ছে, অ্যান্ড আমি যতটা পারছি দেখাচ্ছি যে আমি কীভাবে করি। অ্যান্ড এদিকে দেখো একদম ভাত সুন্দর করে রেডি হয়ে গেছে, সব রেডি, সব এখন খালি লেয়ারিংয়ের পালা, তো চলো শুরু করা যাক।
তো বিরিয়ানি একদম লেয়ারিং করে রেডি। আমি আটা মাখার ঝামেলায় যাচ্ছি না, ফয়েল দিয়ে আটকে দিয়েছি। এবার এই ঢাকনাটা এটা এটার মাপে মাপে আছে, দিয়ে প্রেস করে দিয়েছি। 10 মিনিটসের ইয়েতে রাখবো, দমে রাখবো। তো চলো একটু মেসটা ক্লিয়ার করে নিই, অ্যান্ড ঝটপট ঝটপট আমার ফোনটা একটু চার্জ করতে হবে। 25% চার্জ আছে এখানে, এত বাসন জমে গেছে। দেন এইসব জায়গা ক্লিয়ার করার পরে চিনির খিচুড়ি করতে হবে। তো দমে বসিয়ে তোমার সাথে দেখা করছি। 10 মিনিটের জন্য রাখবো দমে। দেখো গ্যাস, ছোট গ্যাসটাই বসিয়েছি একদম মিডিয়াম ফ্লেমে রেখে। আমি না ডিরেক্ট, এই যেহেতু এটা স্টিলের তো মাঝখানে সসপেনটা, তো কড়াই নিচে লেগে যাওয়ার চান্স থাকে, ওই জন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়ে তারপরে ওটাকে বসিয়েছি। এখন 10 মিনিটের দম হবে, দেন আমরা খাওয়ার আগে 10 মিনিটের দম দিয়ে নেব। তো চলো এখন আমি বাকি কাজগুলো সেরে ফেলি, দেন ফোন চার্জ হলে আবার ফিরে আস। 1:30 বাজে, চিনি উঠেছে ঘুম থেকে। আমি দেখো তেল মাখিয়ে ওকে আগে খিচুড়ি খাইয়ে নিয়েছি, খাওয়া হয়ে গেছে, খালি জলও খাওয়া হয়ে গেছে, এখন যাবে স্নান করতে। আর সন্দীপ দেখো গেঞ্জি ধুতে দিয়েছে, ধুতে দেওয়ার সময় ওর গায়ের মধ্যে এটা পরিয়ে ওকে জাদু বানিয়েছে। আর মেয়েও এটা নিয়ে খুব মজা নিচ্ছে, দেখো পরে ঘুরে বেড়াচ্ছে। সন্দীপ খুলে দাও, পায়ে বেঁধে পড়লে হাতে পায়ে লাগবে। স্নান করা হয়ে গেছে, চিনির তো বললামই, ও ঘুম থেকে উঠলো, ওঠার পরে ওকে আগে তেল টেল মাখিয়ে খিচুড়ি খাইয়ে দিয়েছি। আর খিচুড়ি খাওয়ার সময় জন্য ওকে ডিমটা দিইনি, কারণ আমি জানি আমরা যখন বিরিয়ানি খেতে বসবো ডেফিনেটলি সেখানে এসে হামলা করবেই। তো বিরিয়ানিতে দেখো যতই ঘরে বানানো থাক অনেকটাই তেল মশলা ইউজ হয়, প্লাস আদার্স মশলাও অনেক ইউজ হয় রেগুলার মশলার বাইরেও। ওই জন্য ওর ডিমটা আমি বসিয়ে দিয়ে স্নান করতে গেছিলাম, এখন বয়েল হয়ে গেছে, ওর ডিমটাও ছুলে নিয়ে আমাদের বিরিয়ানিটা নিয়ে বসবো। ভগবান জানে কেমন কি হয়েছে, কারণ যে রান্না করে দেখবে সে টেস্ট করে না অতটা ভালো বুঝতে পারে না, কারণ তার নাকের মধ্যে পুরো গন্ধ টন্ধ থাকে। তো সন্দীপই খেয়ে বলতে পারবে। আর আমি ব্লগ করছি, পিছন দিয়ে একজন বুই উঁচু উঁচু করে আওয়াজ করেই যাচ্ছে। চলো রান্নাঘরে যাই। তো এখন হচ্ছে বিরিয়ানি খোলার পালা, জাস্ট দম বন্ধ করলাম, জানি না কেমন কি হয়েছে। উপর থেকে দেখে তো বেশ ভালোই লাগছে, খেয়ে সন্দীপই বলতে পারবে কেমন লাগছে। সাইড দিয়ে সুন্দর করে তুলি, তাহলে বেশ দেখতে ভালো লাগবে। দেখে তো ভালোই মনে হচ্ছে, দেখি সন্দীপ খেয়ে কি বলে। প্লেটে সাজানোর পরে কিছু এরকম দেখতে হচ্ছে। আমি আলাদা করে সাইডে আর কোনো ডিশ তৈরি করার সময় পাইনি, তাই টক দই নিয়ে নিয়েছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা তো সন্দীপের মাস্ট। চলো সন্দীপকে এটা দিয়ে আসি, সন্দীপ কি বলে শুনে নি। চিনির ডিমটা না হঠাৎ করে দেখলাম একটু ভালো করে বয়েল হয়নি, একটা সাইড একটুখানি হাফ বয়েল রয়েছে, ওই জন্য আমাদের থেকেই একটা ডিম ওকে ধুয়ে ওর বাটিতে দিলাম। অ্যান্ড সন্দীপের আর আমারটা নিয়ে বসে পড়েছি, কালকে ফার্জি চালু করেছিলাম দেখতে পারিনি। আমার মেয়েকে দেখো টানাটানি শুরু করে দিয়েছে ডিম দেখে। চলো আমরা খাই। 3:30 বাজে, আমরা তো বিরিয়ানি খেলাম। আর আরেকটা জিনিস দেখবে, অনেস্টলি মানে ঘরে যদি বানিয়ে তুমি বিরিয়ানি বা যে কোনো মশলাদার খাবার দাবারও খাও না, অতটা হেভি ফিল হয় না। বাইরে আমি 2 চামচ বিরিয়ানি খাওয়ার পরে আমি আর বেশি খেতে পারি না, মানে কষ্টের সৃষ্টে 1 প্লেটটা টানি, কোনো কোনো সময় টানতেও পারি না, গিয়ে খুব হেভি ফিলিং হয়, তারপরে প্রায় রাত্রির অবধি ঢেকুর ওঠে একটা বিরিয়ানির। ঘরে আমি যা ভাত খাই তার থেকে একটু বেশি বিরিয়ানি খেয়েছি, কিন্তু কোনোরকম হেভি ফিল হচ্ছে না। বাট খেয়ে ওঠার পর আমার খুব আইসক্রিম খেতে ইচ্ছা করছে, আর এখন তো ঘরে আইসক্রিম এনে রাখি না। তো সন্দীপ গেছে আইসক্রিম আনতে আমার জন্য, আর চিনি তো খাওয়া দাওয়া হয়ে গেছে, ওই ডিমটাও খেলো, প্রায় 10-15 মিনিটই হয়েছে, 3:15 নাগাদ। তো ওকে আর 5:30টার আগে দুধ টুধ কিছু দেবো না, আর আজকে ভাবছি ওর সন্ধেবেলার সলিডটা স্কিপ করে স্ন্যাক্সটা স্কিপ করে দুধই দেবো। কেন বলো তো, ঘুম থেকে একবার সকালে 12:30টায় উঠেছিলো, তখনও সলিড খেয়ে নিয়েছে, দেন স্নান করার আগে খিচুড়ি খেলো, আবার একটা ডিম খেলো, এখন দুধ খাওয়াই হয়নি সেভাবে। আর একদম দুধ বন্ধ করলে তো চলবে না, বলেছে মিনিমাম 250-300 ml ডেয়ারি প্রোডাক্ট, মানে সেটা দুধ হোক পনির হোক যেটা হোক, দিয়ে 300 ml থেকে 250 থেকে 300 বা 350 ml এর মতন রাখছে। তো ওই জন্য ভাবছি সন্ধ্যেবেলায় পরপর 2 বার দুধ দিয়ে দেবো, দেন রাত্রির একবারে ডিনার করিয়ে দেবো। হ্যাঁ দেখো না, সব জামাগুলো গায়ে হচ্ছে কিন্তু ঝুল ছোট হয়ে গেছে। হ্যাঁ ওই নামিয়ে দিয়েছি সব জামা কাপড়, এক্সাইটেড হয়ে গেছে। আর কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছে না, এখনো ঘুমাইনি, স্নানের পরে একটু পাচ্ছিল ঘুম বাট ঘুমাইনি। চলো আমি আর চিনি গিয়ে একটু বসি, আমি একটু আইসক্রিম খাই, দেন দেখা হচ্ছে বিকালবেলায়। নি তুমি কোথায় যাচ্ছ উমা, তোমার সুন্দর জামা, ওলে বাবা আমার ডল পুতুল,
আমার জল পুতুল তো, আমার চাবি দেওয়া পুতুল, তুমি মাম্মার সাথে হাঁটছ, চলো চলো আমরা গিয়ে রেস্ট নিই, চলো আসো 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 রেস্ট নিই আমরা। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বেজে গেছে 8:22। মা আমি বিশ্রাম নিতে গিয়ে 7:30 সময় ঘুম থেকে উঠলাম, রাত্রিবেলায় জেগে থাকবো এবার, আমি তো জেগে থাকবো, মেয়ে ঘুমিয়ে পড়বে, অসুবিধা নেই। মেয়েকে দেখো ডিম কেন আমি ট্রেতে এখন রাখতে পারি না বুঝতেই পারছো, ট্রে টেনে টেনে ফেলে দেয়। ওকে উঠে দুধ খাইয়ে ও নর্মাল ডাইপার চেঞ্জ করে একটা ক্লথ ডাইপার পরিয়ে দিলাম, ফুল প্যান্ট পরিয়ে দিলাম, তা নাহলে ম্যাডাম নিচে বসে থাকে ঠান্ডা লেগে যাবে আবার। আর এদিকে দেখো দলবলকে এখানে এখানে, এখন তো আর ওয়াকার বসার কাজে লাগে না, ওয়াকারে খালি যে এই বেলগুলোকে এগুলোকে বাজাতে থাকে খালি। এই যে টাইগারকে এখানে ফেলে রেখে এতক্ষণ কী সব বলছিল, এই দিয়ে সারা দিনে কতবার গুছাই কতবার, আর এই সব চলতেই থাকে। তো স্ট্যান্ডটাও খালি করলাম, এখন খাবো আমি আর সন্দীপ একটু চা বা কফি, চলো। সন্ধ্যা 7:30 ঘুম থেকে উঠে আর রাত্রি 9:00 সময় প্রায় 9:00 বাজে চা খেয়ে ডিসাইড করতে পারছিলাম না ডিনারে কী খাবো, তো সে করতে করতে আমাদের টাইম চলে যাচ্ছিলো, তো ভাবলাম চিনির খাবারটা বানিয়ে চিনিকে খাইয়ে দিই, তাই চিনিকে বানিয়ে খাইয়ে দিয়েছি। এখন ফাইনালি আমরা ডিসাইড করলাম একটু হালকা করে ডালিয়া খাই, কারণ দুপুরে তো খিচুড়ি খেয়ে, এই খিচুড়ি বলছি দুপুরে তো ইয়ে খেয়েছি বিরিয়ানি খেয়েছি। তো দেখো একটুখানি মুসুরির ডাল পেঁয়াজ কুচিয়ে কাঁচা লঙ্কা দিয়ে, বেশি কোনো সবজিও দিইনি, জিরা দিয়ে আলু দিয়ে ভাজা হয়ে গেছে, নুনও অ্যাড হয়ে গেছে, আমি খালি জল দিয়ে লিডটা আটকে দেবো, কারণ আমরা ডিসাইড করতে করতে আমার মেয়ের খাওয়ার টাইম পেরিয়ে যাচ্ছিলো। তো 10:10-15 মধ্যে ওকে খাইয়ে দিয়েছি, এখন প্রায় 11:00 বাজে, দেখো ময়লা ঘাটছে, দেখেছো কাকে, দেখো আমি ডালিয়া কেটে রেখেছি আর ও ময়লাটা ঘাটছে। তোকে এখনও জামা কাপড় পরাইনি, আমি ডালিয়াটা বসিয়ে দিয়ে গিয়ে শোয়ার জামা কাপড় পরাবো, কারণ তা নাহলে না ওর এক্ষুনি কান্নাকাটি শুরু হবে, কারণ ওর ঘুমের টাইম প্রায় হয়ে গেছে 11:00 বাজে, দুষ্টুমি করেই যাচ্ছে, দেখো একটুখানি চুপ বসে কখনো। 11:31 বাজে, এই আমি আর সন্দীপ এখন খাবো, আমি না বিছানা চাদর চেঞ্জ করলাম বলে একটু দেরি হলো, নাহলে আবার সকালে মেয়েটা ঘুমিয়ে থাকে তো হবে না। তো প্লেন ডালিয়াই খাচ্ছি আর বাটার দিয়ে, আর চিনির আস্তে আস্তে ব্যাটারি পুরো ডাউন হয়ে গেছে, ফার্জির আমরা এখন অবধি 3 এপিসোড দেখছি, কারণ এতবার যদি পজ করি আর দেখে শেষ করব কখন, বেশ ভালো। অ্যান্ড যারা যারা আছে তাদের নিয়ে তো নতুন করে কিছু বলতে হবে না, শাহিদ কাপুর, বিজয় সেতুপতি, সাউথের ওই আরও দুজনের নাম আমি জানি না, আর আমার মেয়ের দেখো ব্যাটারি আস্তে আস্তে ডাউন হচ্ছে, সন্দীপ হচ্ছে ইয়ে করবে ওয়াশিং মেশিন চালাবে, আমার খাওয়ার পরে আমি চিনিকে নিয়ে ঘরে ঢুকে যাব। আজকে ব্লগটা এখানেই তাহলে শেষ করলাম, আর তোমরা বলো কিন্তু যে আমার বিরিয়ানিটা কেমন হয়েছিল, মানে দেখতে, তোমরা তো আর টেস্ট করতে পারলে না, দেখতে কেমন হয়েছিল। অ্যান্ড মানে সন্দীপ তো বললো সন্দীপের খুব ভালো লেগেছে, আর ওই জন্য না দিনের বেলায় যেহেতু একটু বিরিয়ানি বিরিয়ানি খেয়েছি, মানে রাত্রিবেলায় এক্সট্রা কিছু খাবার দাবার করলাম না, যে একবেলা একটু রিচ খেলে আর একবেলা একটু মানে ব্যালেন্স করাটা দরকার খুব। প্রথম ভেবেছিল সিদ্ধ ভাত খাবো, বাট দুপুরে বিরিয়ানি খেয়েছিলাম মানে রাইসই, ওই জন্য রাত্রি ভাবলাম ডালিয়া নাহলে ওটস খাবো, তো ওই জন্য ডালিয়া খেলাম। হ্যাঁ চলো কালকে আবার দেখাবো একটা নতুন ব্লগের সাথে, টিল দেন বাই বাই, গুড নাইট।